Hare Krishna. Sri Sri Guru Brahma Jayatu Jai Shila Prabhu. Hare Krishna Shruti Bhakta Sajjan. Aske Hoche Nittananda Troiodoshi. So Sriman Nittananda Prabhu ei dharadami ei dine abirbhuto hoyechilen moddhaner shomoy. To Sriman Nittananda Prabhu ke ashole Sriman Nittananda Prabhu hoche Bhagavan Krishnir jeshtho bhrata Balaramer avatar hoche ei Sriman Nittananda Prabhu. Nittananda Prabhu 1379 Khristabdi bortoman Birbhum jelar Birchondo grame jonmogrohon koren. Bortomane seta Ekachakradham name obhito. Tar pitar nam Harai Pandit ebong matar nam Poddavatri. Tar balyokalir nam chilo Kubir. Tini ei shoishobe onek balolila korten ebong seta chilo Chinmoy. Tini Ramlila ebong Kongsholila, Agatsharbot, tarpor Bostrohoronlila, bibhinno lilay tini mogno thakten, emon lila korten jeta Chinmoy. Ekbar shoishobe jokhon Bhagavan Nittananda Kubir jokhon tar balolila songothito korchilen tokhon ek shomoy je Ramlilar Meghnad Bodh jokhon Lokkhon Senke shoktishil nikhep korechilo tokhon Lokkhon kintu murcha hoye gechilen ochetun hoye gechilen tokhon sei lila tai ei Nittananda Prabhu ki korchen tini Lokkhon Senechen to Meghnader shoktishile jokhon tini murcha hoye gechilen seta ekdom bastob shob chele mera bolche je she utcheche na keno murcha hoye geche utcheche na keno tokhon অভিজ্ঞ পণ্ডিতরা এবং তার অভিভাবকরা পিতামাতা সবাই আসলেন যে কেন উঠছে না তখন বিভিন্ন ব্রাহ্মণ এবং পণ্ডিতরা নিরীক্ষা করলেন তখন ব্রাহ্মণরা বলছেন যে তোমরা কি লীলা করেছো বলছে রামলীলা করছে রামলীলার কোন অংশ বলছে যে লক্ষণকে মেঘনাদ বধ শক্তিশীল নিক্ষেপ করেছিল যে কারণে সে মূর্ছা হয়ে গেছে এই অভিনয়টাই করছে তাহলে বলছে যে যে মেঘনাদ বধকে বলছে যে এই ছেলেটা হচ্ছে মেঘনাদ বধ তাহলে বলছে যে তাহলে হনুমান কি তো বলছে যে হনুমান সে তখন হনুমান কি করবে হনুমান না যে রামলীলায় যেমন হনুমান পর্বত থেকে যে সঞ্জীবনী নিয়ে এসেছিল সেই সঞ্জীবনী লক্ষণকে দরবার লক্ষণ জীবিত হয়েছিল ঠিক সেই রকম এখানেও ছেলেদের মধ্যে তোমরা লক্ষণ হনুমানকে এসে দিয়েছিলে বলছে যে সে তুমি যাও সঞ্জীবনী নিয়ে আসো কোন এক পাহাড় থেকে ঠিক সেই রকম ভাবে সঞ্জীবনী নিয়ে আসলো এবং সঞ্জীবনী যখন এই নিত্যানন্দ প্রভুর নাকে দেওয়া হলো তখন নিত্যানন্দ প্রভু যে ঘটলো হরি বল বলে যে ঘটলো তে হচ্ছে নিত্যানন্দ প্রভু একদম বাস্তব চিন্ময় অভিনয় করেছেন কেন না জীব শিক্ষা দেওয়ার জন্য তো ভগবান এইভাবে বারো বছর এই লীলা করেছেন পরবর্তীতে জৈনক সন্ন্যাসী নামক এক সন্ন্যাসী তিনি এই হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর কাছে কুবেরকে ভিক্ষা চেয়ে নিলেন তীর্থে ভ্রমণ করার জন্য তখন এই নিত্যানন্দ প্রভুকে ভিক্ষা করে তীর্থে নিয়ে গেলেন তো তীর্থে কোথায় নিয়ে গেলেন বদ্রিক আশ্রমে সেখানে বিভিন্ন তীর্থে ভ্রমণ করার পর ২০ বছর অতিক্রান্ত হয়ে গেল পরবর্তীতে দৈবক্রমে মাধবেন্দ্রপুরীর সাথে এই নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হয় আর এই নিত্যানন্দ প্রভুর নামটাই দেয় জনক ঋষি নিত্যানন্দ বলে অভিহিত করেন কেন না তার ভিতরে অনেক করুণা কৃপালু যে কারণে তার নাম দেওয়া হয় নিত্যানন্দ আনন্দ দান করেন তো পরবর্তীতে মাধবেন্দ্রপুরী তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর আরেকটা কাহিনী যে গৌরাঙ্গ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন তিনি একাচক্র ধাম থেকে হুঙ্কার দিয়েছিলেন যেটা সবাই মনে করেছিল যে পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে বজ্রপাতের মতো এরকম বলছে হয় অমঙ্গল হবে তো এমন হুঙ্কার দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু তো পরবর্তীতে এই মাধবেন্দ্রপুরীর সাথে যখন সাক্ষাৎ হয় তখন
তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে কখন সাক্ষাৎ হয়? যখন নন্দনাচার্যের বাড়িতে আসেন তখন নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুর আলিঙ্গন হয়। তারপর থেকে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে হরিনাম প্রচারের জন্য সহায়তা করেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সে করুণা এবং কৃপাময় হচ্ছে এই নিত্যানন্দ প্রভু। পরবর্তীতে শ্রীবাস আঙ্গিনা থেকে শুরু হয় তাদের হরিনাম প্রচার এবং এই হরিনাম প্রচারের দায়িত্ব বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে হরিনাম প্রচারের জন্য দায়িত্ব দেওয়া হয় আর নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর তারা হরিনাম প্রচার করতে গিয়ে জগায় এবং মাদায়ার দর্শন করে। তো নিত্যানন্দ প্রভু হচ্ছে কৃপাময় করুণাময়, তিনি কোন রকম কোনো বাজ বিচার না করে যাকে ইচ্ছা তাকেই হরিনাম প্রচার করতেন। তো জগায় মাদায় ছিল খুবই অতি দুরাচারী, লম্পট, প্রতারক, নেশাখোর, তো তাদেরকে বলছিল হরিনাম করার জন্য, হরি বল বলতে, কিন্তু তার হচ্ছে রাগী। তিনি এতটাই কৃপাময় যে তাকে কি করছিল এই জগা এবং মাদাই মদের কলসি দিয়ে তাকে মাথায় আঘাত করেছিল এবং তার রক্ত ঝরঝর করে পড়ছিল। সেটা যখন গৌরাঙ্গ মহাপ্রভু জানতে পারে তখন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি সেখানে চলে আসেন এবং ভগবান তিনি তার শক্তি প্রদর্শন করেন। তিনি চক্র সুদর্শন চক্রকে আহ্বান করেন যে এখনই এই জগায় মাদাকে তিনি বধ করে ফেলবেন, এত দুষ্ট যে তার মহান ভক্ত শ্রীমান নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছেন, তিনি সইতে পারলেন না। তখন নিত্যানন্দ প্রভু এই গৌরাঙ্গ মহাপ্রভুকে আহ্বান করলেন, হে প্রভু, আপনি যদি করুণা ব্যতীত সবাইকেই এরকম যদি নিধন করে ফেলেন তাহলে ভক্ত হবে কে এবং তাদেরকে কে কৃপা করবে? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বুঝলেন যে আমার থেকেও আমার ভক্ত বড়, আমার চেয়েও কৃপা বেশিকার নিত্যানন্দ প্রভুর, এত কৃপালু, এত দয়ালু, এই হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। ভগবানের চেয়েও কৃপালু এবং করুণা হচ্ছে নিত্যানন্দ প্রভু। তো সেই থেকে পরবর্তীতে জগা এবং মাদাই এই যে স্বর্ণগত এসে তার পিছনে ফিরে তাকায়নি। তো আমাদেরও এরকম হতে হবে, একবার স্বর্ণগত হলে আর পিছনে ফিরে তাকার সময় নেই। তো জগা মাদাই এবং সবাইকে ভক্তে পরিণত করেছিলেন কে? নিত্যানন্দ প্রভু। তিনি হরিনাম প্রচার করতেন, দেখেছি অক্রত পরিমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সমন্বিত নগরে বেড়ায়, যারে দেখো তারে কহ তন্ত দিনদরি আমারে কিনিয়ালি হো ভজগৌর হরি। যেই ভগবানের ভজন করবে সেই নিত্যানন্দ প্রভুকে লাভ করতে পারবে। যদি কেউ হরিনাম জপ করে, কেউ যদি হরিনাম কীর্তন করে তাহলে সেই নিত্যানন্দর কৃপা লাভ করবে। তো এভাবেই এই নিত্যানন্দ প্রভু হরিনাম প্রচার করতেন। তো পরবর্তীতে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছেন গৃহস্থ জীবনে প্রবেশ করার জন্য। যদিও গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস, তখন নিত্যানন্দ প্রভুকে গৃহস্থ আশ্রমের কথা বলা হয়েছে। কেন? জীব শিক্ষার জন্য। সবাই যদি সন্ন্যাসী হয় তাহলে গৃহস্থ হবে কি? তো সেই জন্য গৃহস্থ থেকেও যেন ভগবানকে ভজনা করা যায়, লাভ করা যায়, সেই জন্য নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছেন যে কিভাবে গৃহ থেকে ভগবানের ভজনা করা যায়। তো সেই জন্য নিত্যানন্দ প্রভু তিনি জানবা দেবী, তার পত্নী হচ্ছেন জানবা দেবী, তো সেই সঙ্গে তারা গৃহস্থ আশ্রমে থেকে ভগবানের ভজনা করেন এবং হরিনাম প্রচার করেন। তো সেই জন্য নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া ভগবানকে লাভ করা যায় না। হেন নিতাই বিনয় ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, তাই ধীর করি ধরো নিতে আর পাই। হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সখী কৃপা লোকন করো আমি বড় দুঃখী। যেন নিত্যানন্দ কৃপা পেয়ে রাধা কৃষ্ণ ভজন করা যায় বা ভগবানকে লাভ করা যায়। তো হরে কৃষ্ণ। তো আজকে হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী, ভগবানের চেয়েও কৃপালু এবং করুণাম হচ্ছে এই নিত্যানন্দ প্রভু। সবাই হরিনাম বেশি বেশি করে হরিনাম জপ করবেন,
এবং এই নিত্যানন্দ একাদশী ত্রয়োদশী দিন ভগবানের লীলা পাঠ শ্রবণ করবেন এবং এই নিত্যানন্দ প্রভু মহিমা কীর্তন করবেন। হরে কৃষ্ণ, আজকে এই পর্যন্ত।